আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুন তসবি কলো রব, তসবি কলো রব, আল্লাহ আমার রব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন, আছেন প্রবাসে, সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। শুরু হলো পবিত্র রমজান উপলক্ষে এনটিভি আয়োজিত এবং প্রতিকা নিবেদিত লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। এই অনুষ্ঠানে আপনারা ইসলাম বিষয়ক জীবন ঘনিষ্ঠ বিভিন্ন প্রশ্ন করতে পারেন, প্রশ্ন করতে পারেন প্রাসঙ্গিক আলোচনার বিষয়েও। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় শয়তানের ওয়াসওয়াসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা শুরুতে একটি প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি বলুন। আমার প্রশ্ন হইল যে আমরা মানে আমাদের বাসায় যে চটি টাইপের কিছু বই থাকে, হ্যাঁ, ওখান থেকে বিভিন্ন ধরনের মানে মানে পুরা কোরআন শরীফ না হলেও ওই কিছু কিছু সুরা এবং কিছু দোয়া এগুলো থাকে, তো এইগুলা নামাজের পরে অনেক সময় পড়া হয়, তো ওখানে বিভিন্ন ধরনের ফজিলত মানে উল্লেখ করা থাকে যে এইটা এরকম, যেমন আমরা যে গতানুগতিক পড়ি আর কি, রুটিন ইয়াসিন, তারপর আর রহমান ওয়াকেয়া, তারপর ইনফিতার, তারপর মুজাম্মেল, দুখান, হাসর, এটসেট্রা, এই ধরনের যে ফজিলত লেখা থাকে এই মানে ওই ওই সমস্ত চটি বইয়ের, তো এইগুলো কতটুকু মানে প্রাসঙ্গিক, মানে আসলে রিয়েলিটিটা কতখানি আমি সেটা জানতে চাচ্ছি। আর আরেকটা জিনিস জানতে চাচ্ছি, আমি তো মাস্টার্স কমপ্লিট করছি, তো আমি যে আপনারা যেরকম লেকচার দেন, এই যে স্যারও যে আসেন এখানে, তো আপনারা যে অনেক পড়াশোনা করে এই পর্যন্ত আসছেন, তো আমি কিভাবে এখন আপনাদের মতো তো হইতে পারবো না, যেহেতু আমরা আমরা জেনারেল লাইনে পড়াশোনা করছি, কিন্তু তারপরে আপনাদের কাছাকাছি যাতে মানে যে এই ধরনের মানে হইতে পারি, মানে অনেক শরীয়তে অনেক কিছু যাতে জানতে পারি, এটার জন্য আপনার কি আর কোনো প্রশ্ন আছে? আপনার এই প্রশ্নটি আমরা উপলব্ধি করেছি, আপনার কি আর কোনো প্রশ্ন আছে? জি না, আমার ধন্যবাদ আপনাকে, আপনি বেশ কিছু বিষয়ে উল্লেখ করেছেন। প্রথমে নিজেও আপনি বলেছেন যে কিছু চটি বই, কিছু দোয়া আছে, এটা করলে এরকম হবে, ওটা করলে এরকম হবে, তারপরে কিছু পবিত্র কোরআনের কিছু গুরুত্বপূর্ণ সুরার কথা আপনি উল্লেখ করেছেন, এটা করলে এটা হবে, এসব বিষয়গুলো ঠিক আছে কিনা তো প্রশ্ন হয়নি। জি, প্রশ্ন তো হয়নি, সুতরাং মানে আমরা বলতে পারবো না যে কোন বিষয়ে জিজ্ঞেস করেছেন। আপনি বলেছেন এক্সেট্রা, অনেকগুলো সুরার নাম উল্লেখ করেছেন, যে কোনো সুনির্দিষ্ট প্রশ্ন করেননি, প্রশ্ন সুনির্দিষ্ট হয়নি, আপনি একটি পরিস্থিতির কথা উল্লেখ করেছেন, আপনি নিজে তো উপলব্ধি করেন চটি বই, আমার তো যে কোনো বিষয়ে আমরা, আপনি কি লক্ষ্য করেছেন আমাদের প্রশ্ন উত্তরের যে ফরম্যাটটা, আমরা তো নিজেদের কথা বলি না, চটি বইয়ের কথা বলি না, ব্যক্তির কথা বলি না, আমরা জবাব দিতে গেলে দলিল দিই, প্রথমে কোরআন তারপরে হাদিস। আপনি সে একই পন্থা অনুসরণ করুন, যে কোনো বিষয়ে পবিত্র কোরআনের অনুমোদন আছে কি না বা সেই হাদিসের অনুমোদন আছে কি না, তাহলে বিষয় সহজ হয়ে যায়। আপনি আগামীতে সুনির্দিষ্ট প্রশ্ন করলে আমরা ইনশাল্লাহ জবাব দেওয়ার চেষ্টা করব। আমি বিষয়টা একটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে এই, মানে তিনি কোন সুরার ফজিলত সম্পর্কে যদি কোনো বর্ণনা পান, স্পেসিফিক বলতে হবে এবং ওই বিষয়টা বলতে হবে, তাহলে আমি বর্ণনা কি শুদ্ধ কিনা। কিন্তু এমনি আমি বলে দিলেন যে বইয়ের মধ্যে অনেক কথা আছে শুদ্ধ কিনা, এগুলো এটি আমি বলতে পারবো না, কীভাবে বলবো, আমি তো সমস্ত কিছু আমার মুখস্থ নেই। আমাকে সুনির্দিষ্টভাবে প্রশ্ন করতে হবে যে এই সুরার ব্যাপারে এই ফজিলতের কথা পেয়েছি, এই কথাটুকু শুদ্ধ কিনা, তাহলে আমরা বলতে পারবো যে হ্যাঁ এটি শুদ্ধ নয়, অথবা এই মর্মে যে রেওয়ায়েতটি রয়েছে তার অবস্থান সম্পর্কে আমরা আপনাকে কিছুটা জানাতে আমরা দিতে পারবো। এই অনুষ্ঠানে আপনারা দুই একটি বিষয় করে করে জানতে হবে, একসাথে সব তো জানানো যাবে না। উনি আবার দ্বিতীয় যে প্রশ্নটি করেছেন, মূল কথা হলো উনি আলেম হতে চান, এই পথ কী? হ্যাঁ, এর পথ উন্মুক্ত রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইলম দিবেন তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করবেন, এটি সবচেয়ে কল্যাণের কাজ,
মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা থেকে সহিহ বুখারী হাদিসের মধ্যে এসেছে, মা ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন, যার কল্যাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কামনা করেন তাকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের জ্ঞান দান করে থাকেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি দোয়া করুন, তারপরে আপনি লেগে যান। প্রথম যে কাজে লাগবে সেটি হচ্ছে কোরআন করিমকে বোঝার জন্য চেষ্টা করুন। প্রথমে কোরআন যদি আপনি না বুঝতে পারেন তাহলে কিন্তু আপনি সামনের অংশ বুঝতে পারবেন না, তাই কোরআন করিম বোঝার চেষ্টা করুন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের যে গ্রন্থগুলো আমাদের কাছে আছে সেগুলো বেশি বেশি করে স্টাডি করার জন্য চেষ্টা করুন, তাহলে আপনি দেখবেন যে ইনশাআল্লাহ তাআলা আপনি আস্তে আস্তে এই বিষয়ের উপর আপনার যথেষ্ট মানে উৎকর্ষ সাধিত হচ্ছে এবং আপনি অনেক বিষয় সম্পর্কে জানছেন। এটি কঠিন কাজ নয়, সহজ কাজ, চেষ্টা করুন ইনশাআল্লাহ তাআলা আপনি ভালো করতে পারবেন। প্রিয় দর্শক, আমরা একটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমি চট্টগ্রাম থেকে সুমন বলছিলাম। জি ভাইয়া বলুন। আমার তিনটা প্রশ্ন। জি, আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে দাড়ি কাটার ব্যাপারে যে বুখারীর একটা হাদিসের মধ্যে আসছে যে ওমর রাদিয়াল্লাহ যখন উমরা করতে যেতেন তখন তিনি দাড়ি এক মুষ্টির বেশি কেটে ফেলতেন, ওই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো নিষেধাজ্ঞা আসে নাই, তো এই ব্যাপারে দাড়িটা কি মানে কাটা যাবে, মানে সহি কোনটা, মানে দাড়ি মনে করেন এক মুষ্টির বেশি কিংবা এই খুর দিয়ে একটু করে অল্প করে মানে ছেটে ছোট করাটা, ওইটা কি করা যাবে কি যাবে না এটা বলবেন। আপনার আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, দুই নাম্বার হচ্ছে আপনার সূরা ফাতিহার ব্যাপারে নাসিরউদ্দিন আলবানির একটা তাহকিক সূত্রে যেটা আসছে যে সূরা ফাতিহা সশব্দে মুসল্লি মানে পড়বে না যখন ইমাম পড়বে, ইমাম যখন চুপে পড়বে তখন মুসল্লি মানে পড়বে, ওই ব্যাপার আসছে। তো এখন ওইটার তাহকিকে আসছে এটা সনদ সহি এই নাসিরউদ্দিন আলবানির, আবার অন্য জায়গায় দেখা যায় সনদটা দুর্বল। আমার তিন নাম্বার প্রশ্ন হচ্ছে এখানে চট্টগ্রামের মধ্যে মানুষ কেউ মারা গেলে যে ফাতেহা হয় ওখানে গরু যে জবাই করে গরুর মাংসের মধ্যে মানে আপনার আল্লাহ এই ধরনের লেখা যে আসছে, ওই জিনিসটা আসলে কি, এটা দ্বারা কি বোঝানো যাচ্ছে? আল্লাহকে গরুর মাথায় লেখা হয়? না না, মাংসের মধ্যে, গরুর পিস মাংস যখন রান্না করা ওই অবস্থায় মানে খাওয়ার সময় দেখা গেছে এক টুকরো মাংসের মধ্যে আল্লাহ লেখা। আচ্ছা আচ্ছা, ওইটা অনেকজন দেখছে, তবে ওইটা স্পষ্ট বোঝাচ্ছে যে আল্লাহ লেখা, তো ওই জিনিসটা দ্বারা আসলে কি বোঝানো হচ্ছে? ধন্যবাদ আপনাকে, আপনি প্রত্যেক দিলে মানে খুবই ভালো, নানা নানা স্বাদের নানা রকমের প্রশ্ন করেছেন, আপনাকে ধন্যবাদ। প্রথমে আপনি দাড়ি কাটা প্রসঙ্গে, প্রসঙ্গত আপনি এক মুষ্টির বেশি হলে কাটা যাবে এই বিষয়টি আপনি উল্লেখ করেছেন এবং দাড়ি কাটা ছোট করা এই বিষয়টি উল্লেখ করেছেন, এখানে আবার ওই শেভের প্রশ্ন চলে আসে, সব মিলিয়ে দাড়ির ব্যাপারে কি বলবেন? এবাই প্রথমে যে প্রশ্নটি করেছেন সেখানে তথ্য বিভ্রাট আছে, সেটি হচ্ছে এই এটি সহিহ বুখারী রিওয়ায়ত না, এটি আবু দাউদের মধ্যে এসেছে, ইমাম আবু দাউদ তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন। এই রিওয়ায়তটি শুদ্ধ কিনা এ নিয়ে আলেমদের মধ্যে বিতর্ক রয়েছে, তবে শেখ ইমাম মোহাম্মদ ইবনে নাসির উদ্দিন আলবানী রহমাহুল্লাহ তাআলা তিনি এই রেওয়ায়েতটিকে শুদ্ধ বলেছেন। যদি রেওয়ায়েতটি শুদ্ধ হয় তাহলে এক মুষ্টির অতিরিক্ত হলে কেউ যদি ইচ্ছা করেন তিনি দাড়ি ছোটো করতে পারবেন, এতটুকু সাব্যস্ত হতে পারে আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা এর মানে আসার অনুযায়ী। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে এই মর্মে কোনো সুস্পষ্ট নির্দেশনা পাওয়া যায়নি, যেমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে এই ধরনের কোনো আমলও পাওয়া যায়নি। যেহেতু আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বর্ণনা এই দাড়ির যে সমস্ত হাদিসগুলো রয়েছে সেগুলো বর্ণনাকারীদের মধ্যে একজন, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে বেশি অনুসরণ করতেন, তাঁর প্রত্যেকটি পদাঙ্ক তালাশ করে করে অনুসরণ করতেন। সেক্ষেত্রে আল্লাহ আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাজটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে হাদিয়ে এর পরিপন্থী এটা ওলামায়ে কেরাম মনে করতেন না। তাই এক্ষেত্রে যদি আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটাকে সহি ধরা হয় তাহলে এই হাদিসের আলোকে বা এই আসারের আলোকে আমরা এটা বলতে পারি যে এক মুষ্টির অতিরিক্ত দাড়ি ছোট করা জায়েজ রয়েছে বা এটি করা যেতে পারে। আরেকটি প্রশ্ন করেছেন সূরা ফাতিহা প্রসঙ্গে,
নাসিরুদ্দিন আলবানীর প্রসঙ্গ উল্লেখ করে সুরে ফাতিহার ব্যাপারে নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইয়ের যেই তাহকিক কথা উল্লেখ করেছেন, এটি নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইয়ের তাহকিক নয়, এটি তার অভিমত। এবং এই অভিমত শুধু তার নয়, বরং এটি শেখুল ইসলাম তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি পোষণ করতেন। আরও আহলু তাহকিক মুহাক্কিক উলামায়ে কেরামদের মধ্যে অনেকের বক্তব্য এই ক্ষেত্রে রয়েছে। এটি এক্ষেত্রে সালাফদের মধ্যে দুটি অভিমত রয়েছে, কিন্তু আমরা দেখব আদা নবী সাল্লাল্লাহু আলাইহি সমস্ত হাদিসগুলো যখন একসাথ করা হবে, সহি হাদিসগুলোর নির্দেশনা যখন একসাথ করা হবে, সালাফদের আমলকে যখন একসাথ করা হবে, তখন আমাদের কাছে স্পষ্ট হবে যেটি, সেটি হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিসের মধ্যে লা সলাত আলাইহি মান লাম ইয়াকরা ফাতিহাতিল কিতাব, যে সূরা ফাতিহা পড়ল না তার সালাতই হলো না, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কমন বলেছেন। এবং এই কমন নির্দেশনাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদৌ কোনো হাদিসের মাধ্যমে তাকিদ করেননি, তাকিদ মানে এটাকে সীমাবদ্ধ করেননি। এটাকে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সীমাবদ্ধ করতেন আরও কোনো বর্ণার মাধ্যমে, তাহলে বোঝা যেত যে এটি হয়তো শুধুমাত্র সশব্দে তেলাওয়াতের ক্ষেত্রে প্রযোজ্য হবে না, নীরবে তেলাওয়াতের ক্ষেত্রে প্রযোজ্য হবে, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথাও কোনো হাদিসের মাধ্যমে এটাকে তাকিদ করেননি, সীমাবদ্ধ করেননি। উপরন্তু দুটি রেওয়ায়েত রয়েছে, নাসাই সুনান কুবরার মধ্যে উল্লেখ করেছেন এবং ইমাম বাইহাকী রহমতুল্লাহ আলাইহি তার সুনানের মধ্যে উল্লেখ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাহাবি সাঈদ ইবনে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে এবং আরেকজন সাহাবি ওবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানে সশব্দে যে সমস্ত সালাত আদায় করা হয় তাকে ফজরের সালাতের ব্যাপারে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেছনে কোরআন তেলাওয়াত সূরা ফাতিহা কোরআন তেলাওয়াত শুনতে পেলেন, তখন তিনি বললেন, তোমরা মালিয়ানুনা জাবিল কোরআন, যে কী হলো তোমরা কি আমার পেছনে কোরআন তেলাওয়াত করতেছো? তখন সাহাবিরা বললেন, হ্যাঁ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা তো কোরআন তেলাওয়াত করি। কাল তোমরা লা তাফালু ইল্লা বিফাতিহাতিল কিতাব, তোমরা কোরআন তেলাওয়াত করবে না কেবল ফাতিহাতুল কিতাব সূরা ফাতিহা ছাড়া। তাহলে এর মাধ্যমে আরও স্পষ্ট হয়ে গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ফাতিহাকে কেরাত থেকে ভিন্নভাবে স্পেশাল নির্দেশ দিয়ে দলিল খাস বিশেষ প্রমাণের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ফাতিহাকে উল্লেখ করেছেন। সূরা ফাতিহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূলত সীমাবদ্ধ করেননি সুনির্দিষ্ট সালাতের মধ্যে, যেহেতু এটি ফজর সালাতের মানে আর ফজর সালাতের মধ্যে তো কেরাত আওয়াজ লাউডলি পড়া হয়ে থাকে। ফলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে যখন জিজ্ঞেস করা হলো যে কীভাবে আমরা তেলাওয়াত করব, তখন তিনি বললেন, ইকরা ফি নাফসিক, তুমি তোমার মনে মনে পড়ো, তুমি আওয়াজ না করে মনে মনে পড়ো। তাই এটি পড়াটাই হচ্ছে মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সালফে সালেহীনের আমল, এটাই অধিকাংশ সালফে সালেহীনের বক্তব্য। তাই এই অনুযায়ী আমরা যখন সালাফদের আমল দেখব, তখন দেখতে পাবো যে তারা সূরা ফাতিহা পড়তেন এবং পড়ার কথাই তারা বেশি গুরুত্ব দিয়েছেন। আমাদের দর্শক সবশেষে জানতে চেয়েছেন, চট্টগ্রামে মানুষ মারা গেলে ইন্তেকাল করলে ফাতিহা ব্যবস্থা করা হয়, সেখানে দেখা গেছে গরুর মাংসে আল্লাহ লেখা, এর তাৎপর্য কী? না, আল্লাহ লেখা এর কোনো তাৎপর্য নেই। যদি আল্লাহ লেখা থাকে তাহলে হয়তো আপনি এটা এতটুকু মনে করতে পারেন যে না, এর মধ্যে মানে আল্লাহ লেখা পাওয়া গিয়েছে, এর অতিরিক্ত কোনো ফজিলত নেই যে এটা যদি আল্লাহ লেখা বক্ষণ করেন তাহলে জান্নাতে চলে যাবেন, না। আর বাকি বিষয়টি পরিপূর্ণ বিষয়টাই মূলত মানসিক এবং পরিপূর্ণ বিষয়টাই হচ্ছে নিজের কাল্পনিক, মূলত মানে এই কল্পনার মাধ্যমেই শয়তান আমাদেরকে মানে বিচ্যুত করার জন্য চেষ্টা করে। কোনো মানে বস্তুর মধ্যে আল্লাহ লেখা থাকলেই যে এর তাৎপর্য বৃদ্ধি পেয়ে গেল এ কথা শুদ্ধ নয়। প্রসঙ্গত এখানে একটি বিষয় আপনার সামনে পেশ করতে চাই, শুধু গরু গোস্ত কেন, জি জি, করিকাঠ, ছাদ বা আকাশ তাকিয়ে আপনি মনে যে বিষয়টি কল্পনা করবেন তার অনুকূলে আপনি রেখা পেয়ে যাবেন। জি জি, আপনি গরু মাংস শুধু আল্লাহ নয়, আপনি যদি গরু অন্যান্য টুকরা নিয়ে আপনি যদি মনে একটা ধারণা করেন এখানে কি এই লেখা আছে, মোটামুটি আপনি সে অনুকূলে পেয়ে যেতে পারেন। জি জি জি, তো এগুলো লক্ষণীয় বিষয়। তো আপনি ঠিকই বলেছেন, এখানে কাল্পনিক ও মানসিক, বিশেষ মানসিক একটা অবস্থা। জি জি, যা মানুষ দেখতে চায় তা অন্য জায়গায় দেখতে পায়, সে অনুকূলে রেখা পায়, এটা আসলে কোনো তেমন তাৎপর্যপূর্ণ বিষয় না। আর যেহেতু কাল্পনিক এবং মানসিক বিষয়ের কারণে মূলত এই ধরনের জিনিস মানুষ পরিদৃষ্ট হয় মানুষের, বাকি যদি হুবহু আল্লাহু শব্দটাই সেখানে থাকে এতেও অতিরিক্ত কোনো ফজিলত বা বর্ণনা এখানে পাওয়া যাবে না, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অথবা সালফে সালেহীনের কোনো নির্দেশনা এক্ষেত্রে নেই। সুতরাং এটা মনে করতে হবে যে এখানে আল্লাহু শব্দ পেয়েছি কিন্তু এটা আমরা খেলে জান্নাতে চলে যাব অথবা অনেক ফজিলত হয়ে যাবে, এই বিশেষ ভাবনা কোনো প্রয়োজন নেই। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি, আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমার নাম হচ্ছে আলামিন, আমি ঢাকা থেকে বলছি। আমার একটা আন্টি আছে, তো উনার কয়দিন আগে বিয়ে হয়েছে, তো উনার হাজবেন্ড উনাকে রাগের মাথায় তালাক দিয়েছে, এখন তিন তালাক দেওয়া হয়েছে রাগের মাথায়, তো উনার আবার নতুন করে সংসার করতে চায়,
এখন তারা কি নতুন করে বৌদ্ধভাবে সংসার করতে পারবে নাকি তাদের আবার বিয়ে করতে হবে? আর অনেক হুজুর বলা হয়েছে যে হুজুরকে জিজ্ঞাসা করা হয়েছে যে রাগের মাথায় 3 তালাক দিলে নাকি এটা হয় না, তো উনি বলতেছে যে এখন ওনারা কি নিয়মিত সংসার করতে পারবে বৌদ্ধভাবে নাকি ওনারা স্বামী স্ত্রীকে এখন সংসার করতে চান? জি জি, ওনারা এখন সংসার করতে চান। ধন্যবাদ আপনাকে। আপনাকে আর কোনো প্রশ্ন আছে? জি না। পেয়েছেন তো প্রশ্ন? প্রশ্নটি পেয়েছি। তিনি বলেছেন যে কোনো ব্যক্তি রাগের মাথায় তালাক দিয়েছেন, কিন্তু তার এই বক্তব্য আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। শরীয়ার কাছে একজনের বক্তব্য আরেকজন বহন করার কোনো বিধান ইসলামের মধ্যে নেই, তাই এই মানে বক্তব্যের উপর নির্ভর করে আমরা মানে কোনো ফতোয়া বা কোনো বিষয়ে আলোচনা করতে পারবো না। বরং তিনি নিজেই সরাসরি তিনি কীভাবে মানে তালাক দিয়েছেন এর পুরোপুরি স্টেটমেন্ট তিনি দিবেন, তার উপর নির্ভর করে ফতোয়া হয়ে থাকে। এটি অন্য কারো বক্তব্যের মাধ্যমে গ্রহণযোগ্য নয়। মানে যিনি তালাক দিয়েছেন জি তাকে প্রশ্ন করতে হবে, তাকে তথ্য দিতে হবে। আমরা আরেকটি টেলিফোন। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। জি আমি কমলাপুর থেকে বলছিলাম। আমার প্রথম প্রশ্নটা হলো সদকাতুল ফিতর সম্পর্কে। এবার তো 65 টাকা সর্বনিম্ন নির্ধারণ করা হয়েছে, তো আমরা যদি 70 বা 80 টাকা সব সদস্য মিলে যদি 2-3 জনের মধ্যে ভাগ করে দেই, 70 টাকা বা 80 টাকা হিসাব করে 2-3 জনকে ভাগ করে দেওয়া যাবে কিনা? আর এটা কি টাকা মানে খাবার দিতেই হবে নাকি টাকা দিলেও হবে, এটা একটু জানতে চাচ্ছি। আর আর আমার দ্বিতীয় প্রশ্নটা হলো, আমরা যে বলা হয়েছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ ও সালাত ও সালাম পাঠাতে হবে, সেটা কি দরুদে ইব্রাহিম পড়লেই আমার একসঙ্গে সালাম ও সালাত পাঠানো হয়ে যাবে? তা যদি না হয় তাহলে সালাম পাঠানোর নিয়ম কি, এটা একটা। আর আর একটা হলো যে একটা দোয়া আছে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসির, এটা কি ফজর ও মাগরিবের পরে 3 বার করে পড়তে হবে সহি হাদিস সম্মত ভাবে? তো মেহরবানি করে জানাবেন। ধন্যবাদ আপনাকে। অনেকগুলো প্রশ্ন আপনি করেছেন। উনি বলেছেন এবার নাকি ফেতরা সর্বনিম্ন 65 টাকা নির্ধারিত হয়েছে সর্বনিম্ন। জি জি, তো ওনারা কি 2-3 জনে ভাগ করে দিতে পারবেন? প্রথম কথা হচ্ছে ফেতরা যে 65 টাকা নির্ধারণ করেছেন এটি একটি বিতর্কিত বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেতরা নির্ধারণ করে গেছেন 100 পরিমাণ, তাই ফেতরা মূলত 100 আর সা এর পরিমাণ হচ্ছে আমরা সা এর যে বিবরণ পেয়েছি সেটা হলো 2 কেজি 40 গ্রাম থেকে 2.5 কেজি, এই ধরনের একটা পরিমাপ। 2 কেজি 40 গ্রাম শেখ মোহাম্মদ সারফ সাবিন রহমতুল্লাহি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাকে পরিমাণ করে তিনি উল্লেখ করেছেন। কম বেশি হতে পারে ওজনের, যেহেতু বস্তুর বড় হলে সেটার মানে ওজন কিছু কমে আসে, সেদিকে কম বেশি হতে পারে। কিন্তু 2 কেজি 40 গ্রাম যদি কেউ খাদ্যদ্রব্য আদায় করে দেন তাহলে তার সদকাতুল ফিতর আদায় হয়ে যাবে। সহিহ বুখারী হাদিস আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তিনি বলেন কুন্না নুখরিজু ফি আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদকাতাল ফিতরি সাআ মিন তাআমিন, আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সদকাতুল ফিতর বের করতাম 100 পরিমাণ খাদ্যদ্রব্য। মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদ্যদ্রব্য থেকেই সদকাতুল ফিতর দিতে নির্দেশনা দিয়েছেন, এটা মিন হাদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সদকাতুল ফিতরের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনার মধ্যে একটি। তাই সদকাতুল ফিতর যদি কেউ আদায় করতে চান সুন্নাহ অনুযায়ী, তাহলে তিনি এই সদকাতুল ফিতরটুকু আদায় করবেন খাদ্যদ্রব্যের মাধ্যমে, এটাই হলো সুন্নাহ। বাকি সেখানে টাকা দিলে এর পরিমাণ, এই পরিমাণ যদি টাকা দেওয়া হয়ে থাকে এই টাকার মাধ্যমে সদকাতুল ফিতর আদায় হবে কি না, এটি আলেমদের মধ্যে বিশাল বিতর্ক রয়েছে। একদল ওলামায়ে কেরাম বলেছেন এর মাধ্যমে সদকাতুল ফিতর আদায় হবে না, বরং তিনি সুন্নাহর পরিপন্থী কাজ করলেন। তাহলে আমরা এই বিতর্কের মধ্যে যাওয়ার কোনো দরকার নেই, যেহেতু আমাদের জন্য পসিবল সহজ হচ্ছে আমরা মানে খাদ্যদ্রব্যের মাধ্যমে আদায় করে দিতে পারি, তাই উত্তম হচ্ছে খাদ্যদ্রব্য দেওয়া এবং যেহেতু এটি সহজ সম্ভব খাদ্যদ্রব্য আদায় করা। কিন্তু যদি দেখা যায় যে খাদ্যদ্রব্য আপনি দিতে পারছেন না, কোনো সমস্যা হতেও পারে, কিনতে পারেন নেই, এমন একটা সমস্যা হতে পারে, সেক্ষেত্রে ওই একদল ওলামায়ে কেরাম যে বলেছেন খাদ্যদ্রব্য ছাড়া মানে মূল্য যদি আদায় করে তাহলেও সদকা ফিতর হয়ে যাবে তাদের নির্দেশনা অনুযায়ী বা তাদের এই ইজতিহাদ অনুযায়ী। এটি কিন্তু ইজতিহাদি মাসআলা, কারণ কোনো বর্ণনার মাধ্যমে সাব্যস্ত হয়নি যে মূল্য অথবা মানে এই মূল্য পরিমাণ টাকার মাধ্যমে সদকাতুল ফিতর আদায় করতে হবে বা করা যাবে,
কোনো হাদিসের বর্ণনার মাধ্যমে সাব্যস্ত হয়নি। তাই এই ইজতিহাদি মাসালার ক্ষেত্রে যদি কেউ কোনো সমস্যায় পড়েন তাহলে তিনি হয়তো টাকা আদায় করতে পারেন, সেটি আদায় করলে হয়তো তাদের বক্তব্য অনুযায়ী তার সদকাতুল ফিতরটি আদায় হয়ে যাবে। এবার এখানে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ মাজহু ফতোয়ার মধ্যে এটা একটি দীর্ঘ মাসালা, আসলে খুব গুরুত্বপূর্ণ একটি মানে নির্দেশনা দিয়েছেন, সেটি হচ্ছে এই যে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ বলেছেন এখানে দেখা হবে ফকিরদের মাসলাহাতের দিকে, মানে ফকির মিসকিন যারা আছে, অভাবী যারা আছে তাদের প্রয়োজন, তাদের প্রয়োজনের দিকে। যদি তাদের প্রয়োজনটা খাবারের জন্য হয় থাকে আর খাবার দিলে তারা বেশি উপকৃত হবে তাহলে খাবার দেওয়াটাই হবে উত্তম, কিন্তু তাদের প্রয়োজনটা যদি খাবারের দিকে না হয়, মানে তাদের প্রয়োজনটা যদি হয় যে না তাদেরকে যদি মূল্য দেওয়া হয় তারা বেশি উপকৃত হবে, তাহলে সেই ক্ষেত্রে তাদেরকে মূল্য দিলেই মানে ভালো হবে, মূল্য দেওয়াটাই উত্তম হবে। এই সমাধানটুকু আমার কাছে সবচেয়ে উত্তম সমাধান মনে হয়েছে, যেটি শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ রাই মাজহু ফতোয়ার মধ্যে উল্লেখ করেছেন, মানে দরিদ্রদের প্রয়োজনের দিকে খেয়াল করে। জি, আমাদের দর্শক আরও প্রশ্ন করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি সালাম ও সালাত পাঠাতে হলে দরুদ ইব্রাহিম পড়লে কি উত্তম, এতে কি হয়ে যাবে? না, দরুদ ইব্রাহিমের মধ্যে শুধুমাত্র সালাত পাওয়া যায়। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যখন প্রশ্ন কাইফে নুসাল্লি আলাইকা ইয়া রাসূলুল্লাহ, কীভাবে আপনার উপর আমরা সালাত আদায় করব বা দরুদ আপনার পড়ব, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা ইব্রাহিম ফিল আলামিন ইন্নাকা হামিদুম মাজিদ, দরুদ ইব্রাহিম যেটা রয়েছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালামের বিষয়টি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আসসালামু আলা নবী, আসসালামু আলাইকা আইয়ুহা নবী ও রাহমাতুল্লাহি, এই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সালামের যে সালামের বিষয়টি তা শাহুদের মধ্যে নির্দেশনা দেওয়া আছে, এর মাধ্যমে সাব্যস্ত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি কেউ সালাম দিতে চান তাহলে তিনি এভাবে সালাম দেবেন, অথবা তিনি বলবেন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িকা মুহাম্মদ, অথবা আরও যে সমস্ত সালাত এবং সালাম একসাথ করে যেগুলো বলা হয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, এই মানে বক্তব্যগুলোর মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি সালাত এবং সালাম একসাথে আদায় করা হয়ে থাকে। এই জন্য ইয়াতের তাফসীরের মধ্যে ইবনে কাসির দামেস্কি রহমতুল্লাহ উল্লেখ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, যে সালাত এবং সালামকে যদি কেউ একই জায়গায় একসাথ করে তাহলেই মূলত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হকটুকু সালাত এবং সালামের ক্ষেত্রে পরিপূর্ণভাবে আদায় করা যাবে। তাই কোনো ব্যক্তি যখন সালাত এবং সালাম দিবে তিনি বলবে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, এভাবে তিনি বলবেন, তাহলে তিনি সালাত এবং সালাম দুইটাকেই আদায় করতে পারলেন। উনি সবশেষে জানতে চেয়েছেন, উনি একটা দোয়ার কথা উল্লেখ করেছেন, সেটা কি ফজর এবং মাগরিবে পড়তে হবে? আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, এই দোয়াটি সাব্যস্ত হয়েছে কিন্তু এর সনদের মধ্যে বিতর্ক রয়েছে, সনদকে শেখ নাসিরুদ্দিন আলবানি রহমতুল্লাহ আলাইহি দা দুর্বল বলেছেন। তবে এই দোয়াটি করা যেতে পারে যদি ইলতিজাম না করা হয়। ইলতিজাম বলতে বোঝাই যেটি সেটা হচ্ছে ইলতিজাম হলো মানে নিয়মিত এটাকে সুন্নত মনে করা, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সহি হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি, হাদিসের মধ্যে বিতর্ক রয়েছে, কখনো কখনো পড়তে পারেন, সেক্ষেত্রে আপনি পড়তে পারেন, কারণ এটি খুব সুন্দর দোয়া। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করছি আল্লাহ হাসিবনি হিসাবান ইয়াসিরা, যে আমার হিসাবটাকে আমাদের দিন আপনি অত্যন্ত হালকা হিসাব করুন, সহজ হিসাব করুন, এটি সবচেয়ে উত্তম দোয়া, কোনো সন্দেহ নেই। বাকি এর সনদের মধ্যে বিতর্ক রয়েছে, তো এটা কখনো কখনো পড়তে পারবেন, নিয়মিত না করাই ভালো। জি, আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি, আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। সালামু আলাইকুম, আমি চাঁদপুর থেকে বলছি আর কি। জি জি, একটু আগে যে তালাকের একটা প্রশ্ন দেখলাম, তালাক কি মুখে উচ্চারণ করে দিলে হবে না অনেকে অন মনে মনে দিলে হবে না শুনে সাক্ষী রেখে দিতে হবে, এটা যে কোনো অবস্থা রাগের মাথায় হোক আর এমনিতে হোক? ধন্যবাদ আপনাকে। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। এক ভাই প্রশ্ন করেছিলেন, তালাক কিভাবে হবে, মুখোমুখি দিলে, মনে মনে দিলে, না সাক্ষীর সামনে দিলে? তালাকের জন্য শর্ত হচ্ছে তালাক শব্দটাই আপনাকে উচ্চারণ করতে হবে, বা তালাকের মিনিং রয়েছে যে সমস্ত ওয়ার্ডের মধ্যে, মানে যেগুলো এর মাধ্যমে তালাক বোঝায়, সেগুলোর যে কোনো শব্দ আপনাকে উচ্চারণ করতে হবে। এগুলো আবার দুই ধরনের রয়েছে, দীর্ঘ আলোচ্য বিষয়, এগুলোকে বলা হয় আলফা সারিহা, একেবারে স্পষ্টভাবে তালাক বোঝায়, যার মাধ্যমে মূলত সম্পর্ক বিচ্ছিন্ন করার মানে বক্তব্য রয়েছে। যেমন তালাকের সরাসরি সারিহ শব্দ হচ্ছে সারাহ, উসারিহ কুন্না সারাহান জামিলা, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে তালাক শব্দ ব্যবহার না করে যদি কেউ সারাহ শব্দ ব্যবহার করেন তাহলেও কিন্তু তালাক হয়ে যাবে, মানে তালাকের সরাসরি স্পষ্ট শব্দ, মানে তালাকের মিনিং এখানে রয়েছে। আর কিছু কিছু শব্দ রয়েছে কেনায়াত, যেগুলোর মাধ্যমে মূলত মানে তালাক সরাসরি বোঝা যায় না, ইচ্ছা প্রকাশ, কিন্তু হ্যাঁ তালাকের মানে মিনিং মানে দূরবর্তী মিনিং পাওয়া যায়। যেমন একথা বলা নিজেকে যে মানে তোমার সাথে আমার সম্পর্ক হারাম,
মানে এটি মিনিং এর মধ্যে আছে, সেক্ষেত্রে কিন্তু ব্যক্তির নিয়তের উপর নির্ভর করবে তালাকের মানে তালাক পতিত হবে কি হবে না এই বিষয়টি। বাকি তালাক শব্দই মূলত উচ্চারণ করতে হবে, এর জন্য শর্ত নয় যে এর জন্য আপনি সাক্ষী রাখতে হবে। যদি সাক্ষী রাখেন রাখতে পারেন এটাকে মজবুত করার জন্য, বাকি সাক্ষী রাখা শর্ত নয়। এটি একান্ত দিয়ারদ্দারির মশালা, সেটা হলো আল্লাহর বান্দা তালাক দেওয়ার মাধ্যমে কিন্তু তার স্ত্রী তার উপর হারাম হয়ে যাবে। সুতরাং এটি তার ব্যক্তিগত আমানতদারিতা এবং দিয়ানতদারিতা কতটুকু সে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তার মানে আমানতদারি বিশ্বস্ততা রয়েছে মানে এবং কতটুকু সে সত্যিকার অর্থে দিনের ক্ষেত্রে নিজে মানে আল্লাহ রাব্বুল আলামিন আনুগত্য করে থাকে, এটা নির্ভর করবে তার একান্ত ব্যক্তিগত বিষয়ের সাথে। তাই সে তালাক দিলে এই এর মাধ্যমে কিন্তু তার স্ত্রী তার জন্য হারাম হয়ে যাবে, এর জন্য কাউকে জিজ্ঞেস করতে হবে, তাকেই ফয়সালা নিতে হবে। তাই এটি মুখিক উচ্চারণ করতে হবে, শুধু মনে মনে যদি সংকল্প করে অথবা মনে মনে এই কোনো চিন্তা করে থাকে তাহলে এর মাধ্যমে যতক্ষণ পর্যন্ত এটি উচ্চারণ না করবে অথবা প্রকাশ না করবে ততক্ষণ পর্যন্ত তালাক পতিত হবে না। তো উনি মুখে উচ্চারণ করতে হবে। জি, আমরা একটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। আমি চট্টগ্রাম থেকে মাসুদ, মোহাম্মদ মাসুদ বলছি। জি ভাইয়া বলুন। আমার কয়েকটা প্রশ্ন, একটা প্রশ্ন হলো আমাদের নবীজির শ্রেষ্ঠ দরুদ শরীফ কোনটা, যেটা পড়লে খুব বেশি ফজিলত, একটা। আর একটা হলো আল্লাহ পাকের কোন জিকির সবচেয়ে প্রিয়, এই জিকির করলে আল্লাহ পাক বেশি খুশি হয়, একটা। আর একটা হলো বসে কি চেয়ারে বসে কি তার জন্য নামাজ তাতে পড়া যাবে নাকি? জি, তিনটি প্রশ্ন করেছেন নবীজির প্রসঙ্গে, যে শ্রেষ্ঠ দরুদ কোনটি, নবী সাল্লাল্লাহু ইসলাম শ্রেষ্ঠ দরুদ যেটি সেটা শিক্ষা দিয়েছেন, যেটা আমরা সলাতের মধ্যে আদায় করে থাকি। আপনি কি বুঝতে পেরেছেন যে সলাতের মধ্যে যেটা আদায় করার জন্য নবী সাল্লাল্লাহু ইসলাম বলেছেন এর শ্রেষ্ঠত্ব কত বেশি? তাই এটাই মূলত সবচেয়ে শ্রেষ্ঠ দরুদ, দরুদ ইব্রাহিমি, যেটি আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ ওয়ালা আলী মোহাম্মদ কামা সাল্লাল্লাহু তাআলা ইব্রাহিম ওয়ালা আলী ইব্রাহিম ফিল আলামিন ইন্নাকা হামিদুম মাজিদ ও বারিক আল্লাহুম আলা মোহাম্মদ ওয়ালা আলী মোহাম্মদ কামা বারাকতাল্লাহ ইব্রাহিম ওয়ালা আলী ইব্রাহিম ফিল আলামিন ইন্নাকা হামিদুম মাজিদ, এটা আমরা বেশি বেশি করে পড়বো, এটা সবচেয়ে শ্রেষ্ঠ দরুদ। উনি আরও জানতে চেয়েছেন যে কোন জিকির আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে শ্রেষ্ঠ জিকির যেটি সেটি হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়েছে, সবচেয়ে প্রিয় শব্দটি আসেনি, সেটা হলো আফদালুল জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমাতুত তাওহীদের জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরটুকু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে শ্রেষ্ঠ। এই হাদিসের রেওয়ায়েতের ব্যাপারে আলেমদের মধ্যে দ্বিমত থাকলেও একদল ওলামায়ে কেরাম এটাকে হাসান বা উত্তম বলেছেন, গ্রহণ করা যেতে পারে। তাই এটি হলো শ্রেষ্ঠ জিকির, যেহেতু এটি তাওহীদের জিকির, তাই এই জিকিরটুকু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে শ্রেষ্ঠ। যেটা সবচেয়ে শ্রেষ্ঠ স্বাভাবিক নিয়ম অনুযায়ী সেটা আল্লাহ তার কাছে সবচেয়ে প্রিয় হওয়া মানে বুঝায়, যদিও এই হাদিসের মিনিংয়ের মধ্যে কিন্তু সরাসরি এই শব্দটুকু আসেনি, কিন্তু এটা বুঝায় মানে প্রিয় প্রসঙ্গ আসেনি, শ্রেষ্ঠ প্রসঙ্গ এসছে। হ্যাঁ, বাকি দুটি কালেমা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় সবচেয়ে প্রিয় বলা হয়নি, কালেমা তানি হাবিবা তানি লা রহমান, দয়াময় রহমানের কাছে সবচেয়ে প্রিয় দুটি কালেমা হচ্ছে সুবহান আল্লাহ ও বেহামদিহি সুবহান আল্লাহিল আজিম, সুবহান আল্লাহ ও বেহামদিহি সুবহান আল্লাহিল আজিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের মধ্যে বলেছেন, এটি সহিহ বুখারীর একেবারে সর্বশেষ হাদিসটি, এটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় কালেমা, এ দুটিও কিন্তু জিকির। শেষে জানতে চেয়েছেন চেয়ারে বসে কি তাহাজ্জুদ নামাজ পড়া যাবে? তাহাজ্জুদের সালাত চেয়ারে বসে পড়তে পারবেন, যদি ওযর থাকে, ওযর থাকে তাহলে চেয়ারে বসে আদায় করতে পারবেন। আমরা একটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি সামিয়া বলছি ঢাকা থেকে। জি বলুন। হ্যাঁ, আমার প্রথম প্রশ্ন, লাইলাতুল কদরের মানে কোন নির্দিষ্ট সালাতে কোন নির্দিষ্ট রাকাত আছে কিনা, মানে কত রাকাত পড়বে, এরকম কোন আমার নবীর কোন সালাত পড়েছেন কিনা, কত রাকাত এটা। আর আমার দ্বিতীয় প্রশ্ন হলো যে আমার বড় বোন মানে অসুস্থতার কারণে মানে দাঁড়িয়ে নিয়ত করে, তারপরে চেয়ারে বসে মানে সিজদা করে মানে বালিশের মধ্যে, এখন একজন বলছে যে বালিশের সিজদাটা নাকি হয় না, তারপরে চেয়ারে বসে নামাজ পড়ে বালিশে পড়ে সিজদা করে। আর আমার একটা প্রশ্ন হলো যে মানে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ,
আসসালাতু আসসালামু আলাইকা ইয়া খলিলাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া খাতামুন নবীন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতুল আলামিন। মানে এটা প্রতিপক্ষ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং সালাম পেশ করার মানে সঠিক তরিকা কিনা? ধন্যবাদ আপনাকে, বেশ কয়েকটি প্রশ্ন করেছেন। প্রথমে লাইলাতুল কদরের সালাত প্রসঙ্গে এটা কত টাকা পড়বেন? প্রথম কথা হচ্ছে লাইলাতুল কদর এই শ্রেষ্ঠ রাত্রিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা রাত জেগে নফল ইবাদত করতেন। তন্মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই রাকাত করে ফজর উদিত হওয়া পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাতের মধ্যে কিয়াম করেছেন, কিয়াম করতেন। এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুনির্দিষ্ট কোনো সালাত নির্ধারণ করে যাননি বা বলে যাননি, এবং সুনির্দিষ্ট কোনো রাকাতও নির্ধারণ করে যাননি যে লাইলাতুল কদরের সালাত হচ্ছে 12 রাকাত অথবা 20 রাকাত অথবা 100 রাকাত অথবা 80 রাকাত ইত্যাদি কোনো কথাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো হাদিস দ্বারা প্রমাণিত হয়নি। তাই এটাকে কোনো রাকাতের মধ্যে নির্ধারণ করার কোনো প্রয়োজন নেই, আর এটাকে লাইলাতুল কদরের সালাত হিসেবে নির্দিষ্ট করার কোনো প্রয়োজন নেই। এটি মূলত রাতের নামাজ, দুই রাকাত করে আপনি যতটুকু পারেন পড়বেন। তবে এই রাতের নামাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ সুন্নাহ হচ্ছে রাতের নামাজ, এর মধ্যে তুলুল কিয়াম, দীর্ঘ সময় দাঁড়িয়ে কেরাত পড়া, লম্বা লম্বা কেরাত পড়ে আদায় করা। যাদের পক্ষে সম্ভব হয় তারা লম্বা কেরাতের সাথে আদায় করা সুন্নাহ সুন্নাহ অনুসরণ করবেন, আর যাদের পক্ষে সম্ভব না হয়, যিনি জানেন না তিনি কোথায় পড়বেন, তিনি যতটুকু পারেন ততটুকু দীর্ঘ তেলাওয়াতের মাধ্যমে এই সালাত আদায় করবেন। উনি আরেকটি প্রশ্ন করেছেন, ওনার বোন অসুস্থ, উনি নামাজ সালাত দাঁড়িয়ে নিয়ত করেন কিন্তু সেজদা দেন বালিশে। একজন বলেছেন যে বালিশে সেজদা দিলে হবে না, যদি তার ওজন থাকে তাহলে তিনি সেজদা যতটুকু সম্ভব ঝুঁকিয়ে দেবেন, বালিশে দেওয়ার প্রয়োজন নেই। ঠিকই বলেছে, বালিশে সেজদা দেওয়ার কোনো প্রয়োজন নেই, সেজদা বালিশে দেওয়ার বিধান নিজেরা আবিষ্কার করে নিয়েছি, আমাদের ব্যক্তিগত আবিষ্কার। উনি শেষে জানতে চেয়েছেন, উনি সালাত ও সালাম পেশের একটি বর্ণনা দিয়েছেন, এটি কি ঠিক আছে? না, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পরিপন্থী কাজ, শুদ্ধ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত এবং সালাম আদায় করার জন্য এই কাজটি যদি কেউ করেন তাহলে তিনি সুন্নাহ পরিপন্থী কাজ করলেন। বরং জুমহুর উলামায়ে কেরাম এ বক্তব্যকে বলেছেন যে এটি বিদআত হবে। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় শয়তানের ওয়াসওয়াসা। শয়তানের ওয়াসওয়াসা এটি একটি বড় ধরনের আল্লাহর বান্দাদের জন্য সমস্যা। মানে আল্লাহর বান্দারা আল্লাহ রাব্বুল আলামিন আনুগত্য করতে যাবে, কিন্তু এর প্রত্যেকটি মাকে মাকে মূলত শয়তান লাআনাতুল্লাহি আলাইহি সে বসে আছে, যাতে করে যেই কোনো ধরনের প্ররোচনার মাধ্যমে, যেই কোনো ধরনের মানে তার প্রভাবের মাধ্যমে আল্লাহর বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য থেকে সরানো যায়। এটি এত ব্যাপক একটি বিষয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শয়তানের ওয়াসওয়াসাকে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শায়াতিন, যে শয়তানের পদক্ষেপসমূহকে তোমরা অনুসরণ করো না। এগুলো শয়তান মূলত আদম সন্তানদের মধ্যে বড় ধরনের পদক্ষেপ নিয়ে পরিকল্পনা করে আদম সন্তানদেরকে বিচ্ছুত করার জন্য, আল্লাহর ইবাদত থেকে বঞ্চিত করার জন্য শয়তান এই ধরনের ওয়াসওয়াসা মানে এগুলো আল্লাহর বান্দাদের মাঝে দিয়ে থাকে। এই ওয়াসওয়াসাগুলো শয়তান মানুষের মধ্যে শুধু একাকী মানে নিজের পরিকল্পনার মাধ্যমে নিজে গিয়ে চেষ্টা করে কার্যকরী করে না, বাস্তবায়ন করে না, বরং শয়তান এর জন্য তার সহযোগীদেরকে কাজে লাগায়। তো শয়তানের সহযোগী জিনদের মধ্যে থেকেও পাওয়া যায়, একদল লোক জিনদের একদল আছে যারা শয়তানকে সহযোগিতা করে, দুষ্ট জিন যারা আছে তারা, যারা ইমান আনেনি অথবা কুফুরি করেছে তারা মানে শয়তানকে এক্ষেত্রে সহযোগিতা করে। আবার শয়তান মানুষদের মধ্যে থেকে একদল সহযোগিতা পেয়ে যায় যারা শয়তানের এই এজেন্ডাগুলো মানুষের মধ্যে বাস্তবায়ন করার জন্য মানে এই এজেন্ডাগুলো কাজে লাগানোর জন্য শয়তান সহযোগিতা করে যাচ্ছে, মধ্যে যে প্রবৃত্তি আছে সেও সহযোগিতা করে। ফলে আমরা যেটা লক্ষ্য করেছি সেটা হলো এই যে শয়তান মূলত মানে তার এজেন্ডাগুলো বাস্তবায়ন করার জন্য অন্য সহযোগিতার মাধ্যমেই মানে এই প্ররোচনাগুলো দেওয়ার জন্য কাজ করে যায়। আমরা একটা ছোট্ট প্রশ্ন নিয়ে আবার আপনার কাছে ফিরে আসছি। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি ঢাকার কেরানীগঞ্জ থেকে মোহাম্মদ রাসেল বলছি। জি ভাইয়া বলুন। জি হুজুর, আমার প্রশ্নটা হচ্ছে মানে আমাদের নবীজি উনি কি নূরের তৈরি না মাটির তৈরি? কারণ এটা নিয়ে আমাদের মসজিদের ইমাম সাহেব
আগের ইমাম সাহেব ছিল উনি বলতেন মাটির তৈরি, তো বর্তমানে যে ইমাম সাহেব আসছেন উনি বলতেছেন নূরের তৈরি। আর বর্তমান ইমাম সাহেব এমন করে বলতেছেন যে আমরা যদি বিশ্বাস করি যে নবীজি মাটির তৈরি তবে আমাদের ইমান থাকবে না। ধন্যবাদ। আপনাকে আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আমার আরেকটা প্রশ্ন আছে। জি, তো বর্তমান আমাদের যে ইমাম সাহেব উনি একামতের এই অবস্থায় দাঁড়াইতে বলেন যে যখন হাইয়া আলাহ সাল্লাহ বলা হয় তখন দাঁড়াইতে বলেন, ঠিক আছে? আর আগে আমরা প্রথমেই যখন একামত শুরু হইতো তখনই দাঁড়াতাম, তো এটা কোনটা সহি? আসলে আমরা খুব দ্বিধাদ্বন্দ্বে আছি। জি, ধন্যবাদ আপনাকে। আপনারা নামাজ পড়েন এবং এসব বিষয় তো আপনাদেরকে ভাবায়। নবী ইসলাম নূরের তৈরি না মাটির তৈরি, এই বিষয়ে তো আমরা অনেকবার জবাব দিয়েছি, মাঝখান দিয়ে প্রশ্নটি আসেনি, দীর্ঘদিন পর আবার আসলো। উনি বাস্তব সমস্যার কারণে বলেছেন, আগে নবী যে বলতেন, আগের ইমাম বলতেন মাটির তৈরি, এখন কি ইমাম বলছেন নূরের তৈরি, ওনারা কী করবেন? আসলে ইমাম সাহেব যে আকিদা পোষণ করে থাকেন এটি একটি বিভ্রান্ত পথভ্রষ্ট আকিদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষ ছিলেন, এই ক্ষেত্রে যেমনিভাবে মুসলমানদের মধ্যে কেউ দ্বিমত পোষণ করেনি, কাফেরদের মধ্যেও কেউ দ্বিমত পোষণ করেনি, কারণ কোরআন সাক্ষ্য দিচ্ছে, কোরআনের মধ্যে বিশাল বক্তব্য রয়েছে। তাই এটি একেবারেই স্বতঃসিদ্ধ, সকলের ঐক্যমতে প্রতিষ্ঠিত একটি বক্তব্য যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ছিলেন, তিনি আদম সন্তান ছিলেন, আদম আলী ইসলাত ইসলামকে যা থেকে তৈরি করা হয়েছে তিনিও তার থেকে তৈরি। এখানে কোরআনে করিমের প্রায় 26টি আয়াতের মধ্যে এই নির্দেশনা দেওয়া আছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষ ছিলেন এবং মানুষদেরকে মাটি থেকে তৈরি করা হয়েছে। তিনি হাদিসের মধ্যে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে সৃষ্টি করেছেন, মানে যা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছে তোমাদের জন্য তা দিয়েই, সেটা হচ্ছে মাটি, মাটি থেকে সৃষ্টি করা হয়েছে। কোরআনে করিম দেখুন স্পষ্ট হবে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। আপনি বলুন আমি আনা বাশারুম মিসলুকুম, তোমাদের মতো মানুষ। তাহলে কোরআনের বক্তব্যকে মূলত উপেক্ষা করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি বলার মধ্যে কী রহস্য আছে বা কোত্থেকে পেয়েছে? বাকি এখানে একটি প্রশ্ন, বড় প্রশ্ন, সেটা হচ্ছে এই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূরের তৈরি বললে কি নবী সাল্লাল্লাহু আলাইহি মর্যাদা বৃদ্ধি পাবে? এটি একেবারে ডাহা মিথ্যা কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা কমে যাবে, কারণ ফেরেশতারা নূরের তৈরি রাসূলুল্লাহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। হাদিসের মধ্যে এসেছে ওয়া খুলিকাতিল মালাঈকাতু মিন নূর, ফেরেশতাদেরকে নূর থেকে সৃষ্টি করা হয়েছে। তাহলে তো নূরের তৈরি ফেরেশতারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে মর্যাদাপূর্ণ, মানুষের চেয়ে মর্যাদাপূর্ণ, কিন্তু না, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে মাটি দিয়ে তৈরি করে ফেরেশতাদেরকে বললেন ওয়াইজ কুল্লা লিল মালাঈকাতি ইসজুদু লি আদম, যে তোমরা সিজদা করো আদমকে। সুতরাং বুঝা যাচ্ছে যে নূরের তৈরি ফেরেশতা মাটি তৈরি আদমকে সিজদা করেছে, তাহলে মর্যাদা বৃদ্ধি পেয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা দিয়েছেন বলেই বৃদ্ধি পেয়েছেন। তাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে নূরের তৈরি বললে মর্যাদা বেড়ে যাবে, মাটির তৈরি বলে মর্যাদা কমে যাবে, এটি একেবারেই ভুল চিন্তা, মানে এটি কোনো ধরনের শুদ্ধ বক্তব্য নয়। তাই ইমাম সাহেব যে বলছেন মাটির তৈরি বললে কাফের হয়ে যাবে, বরং ইমাম সাহেব মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি নূরের তৈরি বলে থাকেন, তিনি কোরআনে করিমের অনেকগুলো আয়াতকে অস্বীকার করতে হবে, যে কাজটি এই ইমাম সাহেবের জন্য করা উচিত খুবই বিপজ্জনক, অত্যন্ত বিপজ্জনক, এবং এই আকিদাটি একেবারেই ভ্রান্ত পথভ্রষ্ট, একেবারেই কোরআন সুন্না পরিপন্থী আকিদা, বরং এটি একেবারেই মানে 1200 শতাব্দীর পরে জনৈক ব্যক্তি, নাম বললাম না আজকের এই প্রোগ্রামে, আবিষ্কার করেছে। এটি এর আগে মূলত মুসলমানদের মধ্যে এই চিন্তাধারা ছিলই না। একটি সাধারণ বিষয় হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা মানুষ ছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা সন্তান তারাও মানুষ ছিলেন, সবাই তো মানুষ ছিলেন, এবং কেউ এই কথা বলেনি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা নূরের তৈরি ছিল, এটাও কেউ বলেনি। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগ্রহণ হয়েছে এটা একেবারেই ঐতিহাসিকভাবে স্বীকৃত, হাদিসের মাধ্যমে স্বীকৃত, বরং ওই যারা মাটি নূরের তৈরি বলছেন তারাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদও করতেছে, তারা বোঝা গেল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম না হলে তো মিলাদ হয় না। এখানে আসলে এই বিভ্রাটটুকু এই জন্য যে আমরা প্রবৃত্তির অনুসরণ করে যাচ্ছি সত্যিকার ইসলাম সম্পর্কে না জানার কারণে। আমাদের ভাই আরেকটি বিষয় জানতে চেয়েছেন, নতুন যে ইমাম ওনাদের মসজিদে এসছেন উনি বলেন যখন একামতের সময় হয় সালাত বলা হবে তখনই মুক্তাদের উঠে দাঁড়াবে, এটা কি ঠিক? না, এই মর্মে কোনো সহি বর্ণনা সাব্যস্ত হয়নি, বরং মুক্তাদিগণ মানে একামতের শুরু থেকে দাঁড়াতে পারেন, মুক্তাদিগণ মুক্তাদিদের সুবিধা অনুযায়ী দাঁড়াতে পারেন,
যদি ইকামতের শুরুতে দাঁড়ান তাহলে হয়তো তারা সব সোজা করতে তাদের জন্য সহজ হতে পারে, কিন্তু বাধ্যতামূলক নয় যে ইকামতের শুরুতে দাঁড়াতে হবে অথবা এই নির্দিষ্ট সময়ে দাঁড়াতে হবে, এই মর্মে কোনো স্পষ্ট বা সুস্পষ্ট সহি কোনো বর্ণনা পাওয়া যায়নি। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি, আসসালামু আলাইকুম। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি উত্তরা থেকে বলছি। জি, আমার নাম, আমার ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে আমি প্রেগনেন্ট 3 মাসের, তো আমার এখন হচ্ছে ব্লিডিং হয়, ডাক্তার আমাকে ফুল বেড রেস্ট দিতে, তা এক হচ্ছে যে আমার ব্লিডিং হচ্ছে, এই ব্লিডিং গুলো তো আমার কাপড় চোপড়ে লাগছে, আমি বারবার কাপড়টা চেঞ্জ করতে পারছি না, এখন কি আমি এই অবস্থাতে ওই অবস্থাতে নামাজ পড়তে পারবো? আর সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে যে আমি চেয়ারে বসে নামাজ পড়ছি, এটা কি আমার হবে কি না? জি, ধন্যবাদ আপনাকে। এবং প্রেগনেন্ট 3 মাসে ব্লিডিং হচ্ছে অনবরত, বারবার কাপড় পরিবর্তন করতে হচ্ছে, তো অসুবিধা হচ্ছে, উনি কি এই কাপড় পরে নামাজ পড়তে পারবেন আর চেয়ারে বসে নামাজ পড়তে পারবেন? আপনি যদি সালাত আদায় করতে চান তাহলে আপনার প্রথমে উজু করে নেবেন এবং আপনি পরিচ্ছন্নতা অবলম্বন করবেন, এরপর যদি কোনো কারণে মানে অপরিচ্ছন্নতা দেখা দেয় তাহলে সেটার জন্য আপনি মাসুল বা দায়িত্ব বহন করতে হবে না, কিন্তু প্রথমে আপনাকে পরিচ্ছন্নতা অর্জন করতে হবে এবং আপনাকে উজু করতে হবে, উজু করে তারপর আপনি সালাত আদায় করবেন, পরিচ্ছন্ন কাপড় পরে উজু করবেন, নামাজে বসবেন, এরপর যে ব্লিডিং হয় জি আর কাপড় পরিবর্তন করতে হবে না, যেটা অসুস্থতা এই অবস্থা উনি জি সালাত আদায় করতে পারবেন, বসে নামাজ পড়তে পারবেন, পারবেন জি। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি, আসসালামু আলাইকুম। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। মোহাম্মদ সোহেল দানির বলছিলাম রাঙামাটি কাপ্তাই থেকে। জি ভাইয়া বলুন। প্রশ্ন হচ্ছে গান বাজনা এটা কি সম্পূর্ণ হারাম না এখানে কোনো অন্য কোনো কিছু আছে, এটা এক নম্বর প্রশ্ন। আর এরপরটা হচ্ছে ওই দিন প্রশ্ন করছিলাম যে এই খেলাধুলা সম্পর্কিত যে খেলাধুলা দেখা হারাম কিনা, তো ওদের বললেন যে খেলাধুলা দেখা হারাম না, তো এখন আমরা টেলিভিশনে দেখি অনেক সময় যে টেনিসে মহিলারা খেলতেছেন, ফুটবল মহিলারা খেলতেছেন, ক্রিকেটও মহিলারা খেলতেছেন, এখানে দর্শক সারিতে অনেক মহিলা আছে, অনেক বাজে কিছু ওখানে দেখা যায়, সব মিলিয়ে এটাকে কিভাবে বিবেচনা করা যায় ইসলামী শরিয়া অনুযায়ী? ধন্যবাদ আপনাকে। আপনার দ্বিতীয় প্রশ্ন দিয়ে আমরা শুরু করি। সেদিন তো ভাই আপনি একথা বলেননি যে মহিলাদের খেলা খেলবে উন্মুক্ত মদনে পুরুষরা দেখবে, সেদিন বলেননি, আজকে নতুন করে বললেন, তাই প্রশ্নগুলো সুনির্দিষ্ট করবেন, সম্পূর্ণ করবেন, তাহলে জবাব সম্পূর্ণ পাবেন, আবার প্রশ্ন করতে হবে না, কি বলবেন? না, ওই প্রশ্নের মধ্যে উত্তর রয়েছে। আমরা বলেছি যে খেলাধুলা দেখা মানে এটি ইসলামী বিধান অনুযায়ী হারাম নয়, কিন্তু যদি এর মধ্যে কোনো হারাম জিনিস দেখা হয়ে যায় তাহলে এটি হারাম। এত সহজ স্পষ্ট কথাকে আপনি আবার মানে মাকুসুল আকল বিকৃত চিন্তা দিয়ে কীভাবে নিয়ে আসলেন, প্রশ্নই আসে না। আমরা স্পষ্ট করেছি যদি কোনো হারাম বিষয় এখানে জড়িত হয়ে যায় তাহলে এটি দেখা হারাম, কোনো সন্দেহ নেই, কিন্তু মানে আমি যে প্রশ্নের উত্তরটা বলেছি সেটা আমরা স্পষ্ট করেছি খেলাধুলার ক্ষেত্রে, মানে যে আপনি তাও তিনি উল্লেখ করেছেন ক্রিকেট খেলার কথা উল্লেখ করেছেন, ক্রিকেট খেলার কথা আমার খেয়াল আছে যে তিনি কি প্রশ্ন করেছেন, আবার আজকে তিনি যে প্রশ্ন করেছেন সেটা দুটি ভিন্ন ভিন্ন প্রেক্ষাপট, ভিন্ন বিষয়। খেলাধুলা হারাম নয়, সেখানে হারাম বিষয় যুক্ত হয় হারাম হয়ে যাবে, অবশ্যই হারাম হয়ে যাবে, হারাম বিষয় আসলেই যে কোনো বিষয় হয়ে যাবে। এখন তো আপনি যেটা বলেছেন সেটা তো শুধু হারাম নয়, সেটা তো মানে একটা অশ্লীলতার কথা উল্লেখ করেছেন, খেলার নামে তো অসংখ্য অশ্লীলতা আজকে আমাদের সমাজে বিরাজ আছে, তাহলে কি মানে ওইটাকে খেলা বলা হয় না? অশ্লীলতা আর খেলা এক জিনিস, মোটেও না। সুতরাং মানে খেলার সাথে অশ্লীলতা যোগ হলে সেটি হারাম হবে, এতে কোনো সন্দেহ নেই, এটি আমরা আমাদের আলোচনার মধ্যে স্পষ্ট করেছি, সেখানে কিন্তু বলে দিয়েছি। ভালো করে একটু প্রশ্নগুলো যখন আমরা উত্তর দিই তখন আমরা বিনয়ের সাথে অনুরোধ করবো আপনাদেরকে জিনিসগুলো বুঝার, কারণ আমরা যখন উত্তর দিই তখন এটা ফেকুল ইসলামের উত্তর দিয়ে থাকি, যে এর মধ্যে মূল কথা যেটা আছে সেটা বলে দিই, যেটা আমরা বলে দিয়েছি যে এখানে কোনো হারাম জিনিস সম্পৃক্ত হলে এটি পুরাটাই হারাম হয়ে যাবে। এটা যে কোনো বিষয়ের সাথে সম্পৃক্ত, দুধ হালাল জিনিস সেখানে হারাম যুক্ত হয়ে গেলে সেটা হালাল থাকবে না। জি, উনি আরেকটি প্রশ্ন করেছেন, আমি ওনার ভাষায় বলছি, উনি প্রশ্ন করেছেন
গান বাজনা কি সম্পূর্ণ হারাম? ওই একই মশালা আপনি উল্লেখ করেছেন, গান বাজনা সম্পূর্ণ হারাম না, কিন্তু যে গান এর মধ্যে মূলত যেমন আল্লাহর প্রশংসা আছে, রাসূলের প্রশংসা আছে, যে গানের মধ্যে মানুষের নৈতিক উন্নতির কথা বলা হচ্ছে, অশ্লীলতা নেই, সুরসুরি নেই, মানবিক বিকাশের কথা বলা হচ্ছে, যৌনতা নেই, মানে সেই গানগুলো মানুষকে উৎকর্ষ সাধন করতে পারে, মানুষকে মানসিকভাবে প্রশান্তি দিতে পারে, সেগুলো হারাম নয়। কিন্তু যদি যে গানগুলোর মধ্যে সুরসুরি আছে, যৌনতা আছে, অশ্লীলতা আছে, হারাম বিষয় আছে, মানুষকে অবক্ষয়ের দিকে আহ্বান করা হয় তাকে, অথবা হারাম বক্তব্য আছে, সেটা যতই মানে আপনার কাছে ভালো লাগুক না কেন, সেটা ইসলামী শরীয়ত অনুযায়ী হারাম। তাই এটা এক ভাগ্যে গান বাজনা হারাম, এটা ফতোয়া দেওয়া যায় না। আবার এক ভাগ্যে গান বাজনা হালাল, এটাও ফতোয়া দেওয়া যাবে না, কারণ এটা কন্টেন্টটা কি, এর ভিতরে কি বিষয়বস্তু, কি বিষয়বস্তু কি, এখানে কি ভিতরে আপনি বলতেছেন, সেটার উপর নির্ভর করছে এটি মূলত। আর বাজনাকে মূলত অধিকাংশ আহলে তাহকিক মাহকিক উলামায়ে কেরাম সম্পূর্ণরূপে হারাম বলেছেন। এই মাসালার মধ্যে কিছু দ্বিমত আছে। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি, আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি আহসান হাবিব সৌদি আরব থেকে বলতেছি। জি ভাইয়া বলুন। আমার দুটি প্রশ্ন। প্রথমটি হলো যে আমরা অনেক সময় জামাতের সাথে বা এতেকাবের কারণে যে মসজিদের ভিতরে ঘুমাই, ওর কারণে যদি আমাদের ফরজ নামাজের ফরজ গোসলের আলামত হয়ে যায়, তাহলে আমরা কি মসজিদ থেকে মোজা পরে বা বাহির হইতে হবে, নাকি খালি পায়ে মসজিদ পাড়ায় বাহির হইতে পারবো? এটা হলো প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্নটি হলো যে এতেকাবে বসার যে একটা বয়সের কলেজের ছাত্ররা যদি এতেকাবে বসে, তাহলে সে মসজিদে কোরআন পড়া বা হাদিস পড়া, ওর সাথে সাথে কি কলেজের যে বইগুলো আছে ওইগুলা কি পড়ার একটা সুযোগ আছে কি? জি, ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। উনি প্রশ্ন করেছেন, মসজিদে যখন আমরা জামাতে নামাজ পড়ি বা এতেকাবে বসি, এখানে ঘুমানো হয়, সেখানে যদি ফরজ গোসলের মতো বিষয় এসে যায়, তাহলে কি মসজিদ থেকে খালি পেয়ে বের হবেন না মোজা পরে বের হবেন? এটা গুলু করেছেন, ইয়া কুমল গুলু, দিনের ব্যাপারে বাড়াবাড়ি করা হারাম। মানে আপনি মোজা পরবেন কেন, আপনার পায়ের সমস্যা কোথায়? সুতরাং এইটা মোজা পরার কোনো প্রয়োজন নেই, আপনি মানে খালি পায়ে পের হতে পারবেন, মানে আপনি অপবিত্র হয়ে যাননি, মানে আপনার উপর গোসল ফরজ হয়েছে, আপনি গোসল করলে আবার মানে আপনি স্বাভাবিক যেই তাহারাত হুকমি যে তাহারাত আছে সেটা আপনার লাভ হয়ে যাবে। বাকি ইমানদার ব্যক্তিগণ আসলিভাবে মানে তাদের হুকুম হচ্ছে তারা তাহের পবিত্র, তাদেরকে কোনো জিনিস অপবিত্র করে না, এটা বস্তুগতভাবে এটি অপবিত্র না, তাই এটা হুকুমিগতভাবে অপবিত্র। তাই আপনি যদি মসজিদের মধ্যে মানে চলাফেরা করেন করতে পারেন, কিন্তু উত্তম হচ্ছে আপনি তাহারাত হাসিল করা এই সময়, যেহেতু আপনার উপর গোসল ফরজ হয়েছে, যত দ্রুত সম্ভব আপনি গোসল করে নেবেন। উনি আরেকটি প্রশ্ন করেছেন, কলেজের ছাত্র তো এতেকাব করে, সেখানে তো ইবাদত করে কোরআন পড়ে, এর পাশাপাশি কি কলেজের সিলেবাসে বইও পড়তে পারবে? তাদের যদি একান্ত প্রয়োজন দেখা দেয়, ইবাদত তো মূলত আল্লাহর সন্তুষ্টির জন্য, মানে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মানে যে সম্পর্ককে নিবিড় করার জন্য এতেকাব করা হয়ে থাকে। এখন এতেকাফের মধ্যে তাদের যদি হয় এমন যে পরীক্ষা রয়েছে, সমস্যা দরকার রয়েছে, তাহলে তারা যে সমস্ত মানে সিলেবাসের বই আছে সেখানেও কিছু সময় তারা দিতে পারবে, মসজিদের মধ্যে তারা দিতে পারবে। কলেজে পড়ার তার লক্ষ্য থাকবে, মুমিন মুসলমানের লক্ষ্য থাকবে, তো কলেজে পড়ে সে কি করবে? কিন্তু মানে এখানে উত্তম হচ্ছে যেটা ইবাদত আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কোরআন তেলাওয়াত, জিকির, তারপরে নফল ইবাদত যেগুলো আছে সেগুলোতে নিজেকে বেশি লিপ্ত রাখা, অন্য কাজের থেকে নিজেকে এই কাজগুলোর মধ্যে বেশি, তাহলে একান্ত বাধ্য না হলে, খুব জরুরি প্রয়োজন না হলে কলেজে বইপত্র না পড়ে না পড়ে। জি, আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম হুজুর, আমি চট্টগ্রাম থেকে বলছি। জি বলুন। আমার নাম শিরিন আক্তার। জি বলুন হুজুর। আমার একটা প্রশ্ন হলো, আমি রোজা ঢুকার পরে, আমার রোজার সাত আট রোজার পরে আমার একবার পিরিয়ড হয়ে গেছে 12 তারিখে, এখন আবার আসছে 1 তারিখ আবার হয়ে গেছে, তখন কি আমার রোজা হবে, নামাজ রোজা হবে? ধন্যবাদ আপনাকে, বেশ সুন্দর প্রশ্ন। তিনি তো খুব সহজ কথা বলেছেন, তিনি জানেন মাসালা, পিরিয়ড হয়ে গেছে, নামাজ রোজার আর কোনো সুযোগ নেই, এগুলো আপনাকে পরবর্তী সময়ে সিয়ামগুলো আদায় করতে হবে, নামাজ আদায় করতে হবে, না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালকা করে দিয়েছেন। জি, আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
আমি চট্টগ্রাম থেকে বলছিলাম, আমি জানতে চাচ্ছিলাম ফিতরা সর্বোচ্চ কয়দিন আগে দেওয়া যায়? আর আমি যতটুকু জানি ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আই থিংক দুই দিন, সর্বোচ্চ দুই দিন আগে দিয়েছিলেন, তো এর আগে কি দেওয়া যায়? ধন্যবাদ আপনাকে। আর কোনো প্রশ্ন আছে? না, ধন্যবাদ। প্রশ্ন পেয়েছেন? প্রশ্ন পেয়েছি, প্রশ্নের উত্তর তিনি বলে দিয়েছেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা ইয়াসারটাই শুধু সাব্যস্ত হয়েছে, এছাড়া আর কোনো বক্তব্য, কোনো সাহাবির আমল কিছুই সাব্যস্ত হয়নি। সুতরাং এটাকে নির্ভর করে এক বা দুদিন আগে যদি কেউ আদায় করেন, আদায় হবে মর্মে ওলামায়ে কেরামের ফতোয়া রয়েছে। আপনার বক্তব্য সঠিক, আপনাকে ধন্যবাদ। আমরা একটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম, রাঙ্গামাটি থেকে বলছি, আমি আয়রা। জি, আমি জানতে চাচ্ছি, আমার নামে, আমি 14 বছর আমার বয়স, আমার নামে পারিবারিক সঞ্চয়পত্র আছে, আমার মা বাবা করেছেন, তো এই সঞ্চয়পত্র কি আমার মা, আমাকে আমার মা বাবাকে কি এটার বন্ডের জাকাত দিতে হবে? ধন্যবাদ। প্রশ্ন, হ্যাঁ, মানে সঞ্চয়পত্রের সিস্টেম কি একটু এটা ক্লিয়ার করতে হবে, কিন্তু তিনি ক্লিয়ার করেন নাই। সঞ্চয়পত্র যদি এমন হয় যে এর মাধ্যমে আপনি ইনকাম আপনার আসছে নিয়মিত মাসিক অথবা ত্রৈমাসিক, তাহলে আপনাকে এর জাকাত আদায় করতে হবে, এর জাকাত আদায় করতে হবে। আর যদি সঞ্চয়পত্র এমন হয় যে না, এটা দীর্ঘমেয়াদী সঞ্চয়পত্র, 3 বছর 4 বছর 5 বছর পর, সেক্ষেত্রে আপনি টাকা যখন গ্রহণ করবেন তখন আপনি এর জাকাত দেবেন। এই সঞ্চয়পত্র তো সুদভিত্তিক। জি, সুদভিত্তিক তো অবশ্যই হারাম, মানে সুদ করে সন্দেহ নেই যে, মানে সুদই এই কাজটি এখান থেকে নিজেকে বিরত রাখার জন্য চেষ্টা করুন, এটি শুদ্ধ নয়। জি, আমরা একটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি রংপুর থেকে ফরহাদ বলছি। জি ভাইয়া, বলুন। আমার প্রশ্নটা হলো, আমরা যে যে রমজান মাসে ইফতার করি, জি, ইফতারের যে আমাদের এখানে একটা মসজিদে সাইরেন দেওয়া হয়, এই সাইরেনটা, সাইরেন দিয়ে ইফতার করাটা কতটুকু হাদিস সম্মত? কারণ আমি জানি যে এটা একটা ইহুদি নাসারাদের প্রথা ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, কোন কোন সাহাবী এটা বর্ণনা করেছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে পছন্দ করতেন না। এটাই আমার প্রশ্ন। ধন্যবাদ আপনাকে। উনি তো বললেন যে ইফতারের সময় সাইরেন বাজানো হয়, এটা ঠিক কি না? ওনার জানা মতে এটা তো ইহুদি নাসারাদের ঐতিহ্য। না, আপনি ঠিকই বলেছেন, সাইরেন দেওয়াটা মানে উত্তম নয়, বরং আজানের মাধ্যমেই ইফতারের বিষয়টি সালফে সালেহীনের আমল দ্বারা প্রমাণিত হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি যুগ থেকে আরম্ভ করে মানে প্রায় সকল যুগেই মূলত আজানের মাধ্যমে ইফতার, আজানের মাধ্যমে সেহরির সিদ্ধান্ত দেওয়া হতো। তাই মুসলমানরা আজানকে ফলো করলে ভালো, সাইরেনের খুব দরকার নেই, কারণ হলো মাইক তো এখন আছে, হয়তো মানে আজান যখন মাইক ছিল না তখন অনেকে মনে করতো যে লোকেরা বেশি জানার জন্য হয়তো সাইরেন ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু এখন এটা একেবারেই প্রয়োজন নেই, যেহেতু মসজিদের প্রায় সকল মসজিদেই এখন আমরা দেখি যে মাইক আছে এবং টাইম নির্দিষ্ট আছে, টেলিভিশন আছে, এখন তো এমন কোনো গ্রাম নেই যে গ্রামের মধ্যে কোনো প্রয়োজনীয়তা আছে বলে মনে করি না। জি, আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমার নাম রফিকুল ইসলাম, আমি চট্টগ্রাম থেকে বলছি। রোজা থাকা অবস্থায় পরীক্ষার জন্য শরীর থেকে রক্ত নেওয়া যাবে কিনা? জি, রোজা থাকা অবস্থায় পরীক্ষার জন্য, শারীরিক পরীক্ষার জন্য শরীর থেকে রক্ত নেওয়া যাবে কিনা? জি 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 জি, ধন্যবাদ আপনাকে। রমজানে রোজা থাকা অবস্থায় পরীক্ষার জন্য, টেস্টের জন্য কি রক্ত নেওয়া যাবে? জি, রক্ত নেওয়া যাবে, এতে সিয়াম নষ্ট হবে না, সিয়ামের ক্ষতি হবে না, এই মর্মে প্রায় এই যুগের সমস্ত মুজতাহিদ উলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি সিলেট থেকে আনোয়ার বলছি। জি ভাইয়া, বলুন। জি, আমার যে মহল্লার মসজিদে, জি, ওই বিশ রমজান থেকে ওই ক্যামল লাইলটা, ক্যামল লাইল একটার থেকে রাত্রে আড়াইটা পর্যন্ত জামাতে মহিলা এবং পুরুষ নিয়ে মানে প্রত্যেক দিন পড়ার একটা ব্যবস্থা করা হয়েছে, তো এই ব্যবস্থাটা কি হাদিস সম্মত কিনা এই বিষয়টা আমি জানতে চাচ্ছি।
ধন্যবাদ আপনাকে। প্রশ্ন পেয়েছেন? জি প্রশ্ন পেয়েছি, মানে এটি হাদিসসম্মত ব্যবস্থা, যদি কেউ করে থাকেন তাহলে ভালো ব্যবস্থা করেছেন, মানে সহজ হলো আল্লাহর বান্দাগণ আল্লাহ রাব্বুল আমিনের আনুগত্যের জন্য সবাই মানে একসাথে সালাত আদায় করতে পারলো, এটি একটি উত্তম ব্যবস্থা। মক্কা এবং মদিনাতে এটি নিয়মিত হয়ে থাকে, তাই কেউ যদি করেন উত্তম কাজ করেছেন। একসাথে বলতে কি মেয়েদের জন্য তো আলাদা ব্যবস্থাপনা থাকে? মেয়েরা তো ভিন্ন, একসাথে বলতে মানে সম্মিলিতভাবে বোঝাচ্ছে আর কি, কিন্তু মহিলারা পুরুষরা একসাথে মানে এটার উদ্দেশ্য এখানে নয়, আলাদা ব্যবস্থা। মহিলারা অবশ্যই ভিন্নভাবে দাঁড়াবে সালাতের নিয়ম অনুযায়ী। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি, আসসালামু আলাইকুম। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আমার নাম ফরহাদ, আমি ঢাকা থেকে বলছি। জি ভাইয়া বলুন। আমি জানতে চাচ্ছি যে মসজিদে যখন নামাজ পড়ে কতটুকু সামনে দিয়ে, কাতারে কতটুকু সামনে দিয়ে অন্যরা যেতে পারবে? আর আরেকটা প্রশ্ন হলো যে কোন ফিরির মরিদ হওয়া কি বাধ্যতামূলক? ওরা তো বিভিন্নভাবে কোরআন হাদিসের উদ্ধৃতি দেয়, আর যদি কেউ মরিদ হয়ে যায় পরে যখন বুঝতে পারে যে এটা ঠিক না, তখন এটা কি করণীয়? ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন, মসজিদে কাতারের কতটুকু সামনে দিয়ে যাতায়াত করা যাবে? মসজিদে মুসল্লি সিজদা করে যতটুকু জায়গা, মুসল্লি সিজদা পর্যন্ত এতটুকু মুসল্লির হক, এর বাহির দিয়ে যদি আপনি অতিক্রম করেন আপনি যেতে পারবেন, কোনো অসুবিধা নেই। যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র এই হাদিসটুকু বলেছেন, আল মারু বাইনা ইয়াদাইল মুসল্লি, মুসল্লির সামনে দিয়ে যে অতিক্রম করবে, মানে বাইনে ইয়াদের মুসল্লি হচ্ছে সিজদা পর্যন্ত তার যতটুকু জায়গা রয়েছে ততটুকু, এর বাহির দিয়ে যদি কেউ অতিক্রম করে এতে তিনি গুণাগার হবেন না, যদি কোনো প্রয়োজনে তিনি অতিক্রম করতে চান করতে পারবেন। তাহলে মুসল্লি দাঁড়ালে তার যে সিজদার জায়গা তো একটা সীমিত পর্যায়ে, সীমিত পর্যায়ে সিজদার জায়গার বাইরে দিয়ে কেউ প্রয়োজনে যাতায়াত করতে পারবেন? হ্যাঁ, বাহির দিয়ে মানে তিনি চলে যেতে পারবেন। আরেকটি প্রশ্ন করেছেন, পীরের মুরিদ হওয়াটা কি এটা কি আবশ্যক? আর কেউ যদি মুরিদ হয়ে যান এবং তারপরে যদি বুঝতে পারেন এটা ঠিক নয়, তখন তার জন্য কী করণীয়? না, পীরের মুরিদ হওয়া ইসলামে আবশ্যক না, ইসলামের কোনো বক্তব্যের মাধ্যমে কোথাও সাব্যস্ত হয়নি। যেমন পীর শব্দটা আল্লাহর কোরআনের মধ্যে কোথাও আসেনি, রাসূলুল্লাহ হাদিসের মধ্যেও আসেনি, সুতরাং এটা আবশ্যক হবে কীভাবে? এটা একেবারেই ভুল কথা। এটা আমাদেরকে মূলত প্রতারিত করা হচ্ছে, এর মাধ্যমে আমরা প্রতারিত হচ্ছি বিভিন্নভাবে। কে তাকে নিয়োগ দিয়েছে? তিনি কি আল্লাহর পক্ষ থেকে নিয়োগপ্রাপ্ত হয়েছেন? না, রাসূলুল্লাহ নিয়োগ দিয়েছেন? না, তাহলে কে নিয়োগ দিয়েছে? তিনি নিজেকে নিজে নিয়োগ দিয়েছেন এবং তিনি আপনাকে মানে তার বান্দা বানানোর জন্য চেষ্টা করছেন। তাই কেউ যদি এই ধরনের কোনো পীরের মুরিদ হয়ে তার বান্দা হয়ে যান, আল্লাহর বান্দিগি থেকে নিজেকে যিনি খুলে নিয়ে যাচ্ছেন, তিনি সর্বপ্রথম কাজ হচ্ছে তিনি উপলব্ধি করতে পারলে ওয়াজিব হচ্ছে তিনি তওবা করে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দার মধ্যে আবার নিজেকে এনলিস্টেড করতে হবে, আসতে হবে। এখানে না আসলে আপনার নাজাতের কোনো সুযোগ নেই, কারণ কোনো ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো ক্ষমতা নেই যে সে না জান্নাত দিতে পারবে না আপনাকে নাজাত দিতে পারবে, কোনোটাই তিনি ক্ষমতা রাখে না। এখন আপনাকে কেন মুরিদ বানাচ্ছে? আপনাকে তো বলতেছে জান্নাত দেবে, কোত্থেকে জান্নাত দেবে? বিভ্রান্ত করতে পারে না, জাহাত কোত্থেকে দেবে? না, কিছুই দিতে পারবে না, তার কাছে কিছুই নেই, তার নিজের কি কোনো শুধুমাত্র নিশ্চয়তা আছে? না, নিজের না জাহাতেরও কোনো খবর নেই, আর শুধুমাত্র এতটুকু করতে পারে সেটা হলো কোরআন এবং হাদিসের দিকে আপনাকে নিয়ে আসতে পারে। তাহলে কেন সে আপনাকে, ওটা হলো শিক্ষকের ভূমিকা না, তাহলে কেন সে মানে আপনাকে তার দরবারে নিয়ে যাবে? তাহলে সে কোরআন এবং হাদিসের কাছেই পৌঁছে দিবে, আল্লাহর দরবার তাকে পাঠিয়ে দিবে। যদি আল্লাহর দরবারে পাঠিয়ে দেয় তাহলে তার মুরিদ হওয়ার দরকার নেই, মুরিদ হবে একমাত্র তার নিজের দরবার তখন থাকবে, তাহলে মুরিদ হবে একমাত্র আল্লাহর। তাই আমরা মুরিদ হতে চাই সত্যিকার মুরাদের, সত্যিকার মুরাদ হচ্ছে শেখুল ইসলাম ইবনে কাইয়িম রহমতুল্লাহ বলেছেন, হু আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি, আসসালামু আলাইকুম। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি আমি ফাজিম বলতেছি রামপুরা থেকে। জি বলুন। জি হুজুর, আমার দুইটা প্রশ্ন। আমার হাজবেন্ডের লাইনটি বোধহয় কেটে গেল। আমাদের আজকের আমরা আরেকটি ফোন নিচ্ছি, আসসালামু আলাইকুম। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আপনি কি লাইনে আছেন? হ্যালো, যে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্নটা হচ্ছে যে আমার হাজবেন্ড আমাকে প্রায় দেড় বছর আগে মানে রাগ বসাতে তালাক দিয়েছিল, তো মানে ও একটু রাগই মেরে যায় কিন্তু আবার অনেক ভালো,
তো এরপরে আমি প্রায় 6-7 মাস ওয়েট করেছি এ ব্যাপারে তাকে হুজুরে স্বর্ণাপন্ন হওয়ার জন্য বা আমাকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু সে বলে যে না, এই তালাকটা হয়নি, এটা রাগের বশে হয়ে গেছে। এমনকি কোরআন শরীফ পড়তে পড়ে তালাক মানে সুরা তালাকের অর্থ সহ পড়ে আমাকে ডেকে বলতেছে, দেখো এখানে কি লিখেছো, এখানে অর্থ পড়ে দেখো। বা তারপরে আমি অনেক চেষ্টা করেছি তাকে বোঝানোর জন্য, কিন্তু সে বারবারই বলতেছে এটা হয়নি, আমি তোমাকে মন থেকে স্ত্রী হিসেবে গ্রহণ করি, তুমিও মনে করো যে তুমিও আমাকে মন থেকে স্ত্রী স্বামী হিসেবে গ্রহণ করো। সেভাবে অপেক্ষা করতে করতে এখন কি আপনারা দুজন একসাথে ঘর সংসার করতে চাচ্ছেন? জি জি করছি, এবং আমি আসলে আমার প্রশ্নটা বলুন, প্রশ্নটা কি? প্রেগন্যান্ট কি? আচ্ছা, এখন প্রশ্নটা কি? এখন আমি খুব দুশ্চিন্তায় আছি, মানে আমি এত দুশ্চিন্তায় আমার এই ব্যাপারে চিন্তা করতে, আজকেও আমি সুরা তালাকের অর্থ সহ করেছি, মানে আমার কিছু কান্না আসে যে আমি কোন পর্যায়ে আছি। আপনি কি এখন জানতে চাচ্ছেন যে আপনার স্বামী 1.5 বছর আগে রাগের মতো তালাক বলেছিল, এরপরে আপনার স্বামী বলছে কোরআনের আয়াত দেখে যে তালাক হয়নি, আপনারা ঘর সংসার করছেন, আপনি গর্ভবতী, কিন্তু আপনি মানুষের দুশ্চিন্তা আছেন যে আপনাদের এখন জীবনযাপনটা সঠিক হচ্ছে কিনা, এই তো প্রশ্ন? জি জি, ধন্যবাদ আপনাকে। ওনার স্বামী যে তালাক দিয়েছেন, তিনি কীভাবে তালাক দিয়েছেন, কী তালাক দিয়েছেন সেটি কিন্তু বিস্তারিত বলেননি, তাই মানে আমরা এটা বলতে পারছি না যে আসলে তালাকটা কোন পর্যায়ে রয়েছে। এরপরে তালাকের পরে কতদিন মানে অতিক্রম করে গিয়েছে সেটা বলেননি। 1.5 বছর, 1.5 বছর কি অতিক্রম করে গেছে না, এখন 1.5 বছর হয়েছে, তিনি কিন্তু ক্লিয়ার বলেননি, তাই তার এই মশলাটি আমাদের কঠিন যে মানে সব বিষয়ে আমরা উত্তর দিতে পারবো, কারণ এখানে অনেক বিষয় রয়ে গেছে। এরকম আপনি একবার এক তালাক দিলেন, 1.5 বছর অতিক্রম করার পর ওনারা আবার ঘর সংসার করছেন, তাহলে কি করতে পারবেন এক তালাকের উপরে? না, তাহলে তিনি আর ঘর সংসার করতে পারবেন না, অবৈধ। আর তিনি কেন মানে সত্যিকার আলেমদের কাছে না গিয়ে তিনি সুরায় তালাক পড়ে, সুরায় তালাক পড়ে কি তালাক, সুরায় তালাকের মধ্যে তালাকের মানে আহকাম উল্লেখ করা হয়েছে না? সুরায় তালাকের তালাকের একটি আয়াত রয়েছে শুধুমাত্র, আর এই তাকে মানে এই বিধান দিল কে যে তিনি সুরায় তালাক পড়ে তালাক পড়ে বলার জন্য? আবার আপনার নতুন করে আয়াত করে ঘর সংসার করতে পারবেন? তাদের মানে আমি তো প্রথম অংশ বুঝি নাই, রাগের মতো একবার তালাক দিয়েছেন, এরপরে কী করেছেন সেটা আসলে ব্যবহার হচ্ছে, এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করা দরকার, এটা টেলিভিশনের বিষয় না, যদি সংশ্লিষ্ট কোনো পাশে তালাক দেওয়ার পর আবার তারপরে তারা কন্টিনিউ করতেছেন ঘর সংসার, এই কন্টিনিউ এরকম যে কন্টিনিউ করছেন 1.5 বছর হয়ে গেছে, রাগের মাথায় তালাক দিলেন কিন্তু তারপরে ঘর সংসার করছেন 1.5 বছর হয়ে গেছে, তারা যদি এক তালাক দিয়ে থাকেন তাহলে মানে তাদের সেখানে এক তালাকের জি হবে, মানে তিনি তার স্ত্রীকে ফেরত দিতে পারবেন, তবে এই মশলা সম্পর্কে আমরা কিছু বলতে পারছি না বিস্তারিত তথ্য না জানার কারণে। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, দেখা হবে ইনশাল্লাহ আগামীকাল একই সময়ে। প্রিয় দর্শক, আপনারা আমাদের অনুষ্ঠানে এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন, থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব।